আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বাস করুন, আমি হিন্দু বিরোধী নই। অবশ্য এই কথাটা আপনাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হবে, কারণ আমার মুখে দাড়ি রয়েছে এবং আমার নামটা মোহাম্মদ দিয়ে শুরু। তবুও একটু কষ্ট করে হলে শুনুন, কেননা ভবিষ্যৎ দেশ গড়ার জন্য, সুন্দর একটা জাতি গড়ার জন্য আমার এই কথাগুলো সবার কাজে লাগবে। বিশ্বাস করুন, আমি হিন্দু বিরোধী নই, আমি মানবতা বিরোধী, বিজেপি বিরোধী। আর শুনবেন কেন আমি বিজেপি বিরোধী, তাহলে শুনুন। ভারতবর্ষে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করেছে তারা হচ্ছে বিজেপি। তা আপনি 2014 আগের ভারতবর্ষ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যদিচ গুজরাট বা বিভিন্ন জায়গায় যে দাঙ্গা হয় তারাই কিন্তু আজকে সিংহাসনে বসে রয়েছে। বিজেপি একটি হিন্দু বিরোধী পার্টি। চমকে গেলেন? ঠিকই শুনেছেন, বিজেপি একটি হিন্দু বিরোধী পার্টি, যা আমাদের দেশের সরল সোজা হিন্দু ভাইয়েরা আজও বুঝতে পারল না। বিজেপি একটি স্বতন্ত্র ধর্মের নাম, যে ধর্মে হিন্দুত্ববাদ নেই, যে ধর্মে তারা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য, পার্টিকে রক্ষা করার জন্য হিন্দুকে নির্দ্বিধায় মেরে ফেলতে পারে। একটু খেয়াল করে দেখবেন, যখন দেশে অনেক বড় কিছু ক্ষতি হয়ে যায় তাদের মাধ্যমে, মানে বিজেপির মাধ্যমে, তারা সঙ্গে সঙ্গে আমাদের মুখটাকে ঘুরিয়ে দেয় হিন্দু মুসলমানের মধ্যে। মানে আমরা হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত থাকি, আর তারা এই বড় ক্ষতিটাকে, সেই হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের যে পোকা, তা দিয়ে আপনার আমার মাথাকে নষ্ট করে দেয় এবং বোঝাতে থাকে যে আমরা হিন্দুদেরকে ভালোবাসি। বিশ্বাস করুন, এটা মিথ্যা ভালোবাসা। যখন এদেশে মানুষ না খেয়ে মরে, তখন তাদের বিলাসিতার শেষ থাকে না। দেখেন না পোশাকগুলো, দেখেন না যখন মানুষ অর্ধাহারে অনাহারে এ পৃথিবীর মায়া ত্যাগ করছে, তখন নাকি কোটি কোটি টাকা খরচ করে প্লেন কিনতে হয়, কোটি কোটি টাকা খরচ করে সাদরে আমন্ত্রণ জানাতে হয় বন্ধুকে। আমি হিন্দু বিরোধী নই, আমি বিজেপি বিরোধী। এনআরসি সিএর ঝান্ডা নিয়ে যেসব হিন্দু ভাইয়েরা রাস্তায় তাদের বাজানো মিউজিকের তালে তালে নাচছেন, তারা একটু মাথাটাকে খুলে দেখুন তো, যে 12 লক্ষ হিন্দু ভাই বোনেরা অসহায় হয়ে খাবার না পেয়ে আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দি। আচ্ছা, ওই ডিটেনশন ক্যাম্পে যেসব হিন্দু ভাইয়েরা বন্দি রয়েছে, বোনেরা বন্দি রয়েছে, তাদেরকে কি চাইলে বিজেপি সরকার মুক্ত করে দিতে পারে না? কিন্তু করে না। কেন জানেন? তারা সবাই হিন্দু, তারা সবাই সনাতনী, কেউ বিজেপি ধর্মের নয়। কয়েকদিন আগে সাধু মারা গেল না? সাধু মানে ধর্মীয় বড় নেতা। কাউকে দেখেছেন বিজেপির বড় কোনো লিডারকে যে সাধু মারা গেল তার জন্য শোক প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে কি করতে হবে সেই অ্যাকশন নিয়েছে? সাধু মারা যাওয়ার পরেও নেতারা কথা বলে না। বিশ্বাস করুন, তারা বিজেপি ধর্মে বিশ্বাস করে, হিন্দু ধর্মে নয়। মনে পড়ে সাংবাদিক গৌরী লোকেশের কথা, যাকে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়? গৌরী লোকেশ, তাকে মেরে ফেলা হয়। কেন সেটা না হয় পরেই জানেন, কিন্তু তাকে কি বাঁচিয়ে রাখা যেত না? হিন্দু বলে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখা যায়নি। কেন? সে হিন্দু বলে মারা গিয়েছিল, তার ধর্ম বিজেপি ছিল না। যদি বিজেপি থাকতো তাহলে সে বেঁচে যেত।
যার জন্য কোটি কোটি টাকা খরচ করে গরিবীকে ঢাকতে গিয়ে যে টাকা আপনার এবং আমার মেহনতের, সেই গরিবীকে ঢাকলো কোটি কোটি টাকা খরচ করে, যে বন্ধুর জন্য সেই বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে যাওয়ার পরেই তাকে আনফ্রেন্ড করে দিলেন। শুনুন, সেও মানুষ, সেও বোঝে শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না। আমি হিন্দু বিরোধী নই, আমি মানবতা বিরোধী, বিজেপি বিরোধী। বাংলাদেশে বারবার হিন্দু নির্যাতনের যে দৃশ্য, তাদের মানে বিজেপির কেনা মিডিয়া আপনার সামনে তুলে ধরে, তা কিন্তু সবগুলা সত্য মনে করিয়েন না। হ্যাঁ, সবগুলা সত্য মনে করেন বলেই আপনারা মুসলমানদেরকে দেখতে পারেন না। জানেন কি, সে দেশের সরকার শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য, মন্দির সংস্কারের জন্য বাজেট করেছে 228 কোটি 79 লক্ষ টাকার, আর মসজিদ এবং মাদ্রাসার জন্য বাজেট করেছে মাত্র 4 কোটি 31 লাখ টাকা। বুঝতে পাচ্ছেন? কথায় কথায় যারা বলেন যে পাকিস্তান এই করলো, পাকিস্তান সেই করলো, পাকিস্তান হিন্দু নির্যাতনের শীর্ষে রয়েছে, আসুন এক ভাইয়ের মুখে শুনে নেন তারা পাকিস্তানে কেমন থাকেন। তবে পাকিস্তানে যে অত্যাচার করা হয় না হিন্দুদের উপরে, একেবারেই হয় না, সেটা কেন আমি বলছি না। তবে আপনার আমার মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে ঢুকিয়ে দেশটাকে কুরে কুরে খাচ্ছে বিজেপি। তাই আমি হিন্দু বিরোধী নই, বিজেপি বিরোধী। There is no concept of Hindu and Muslim in Mithi. We are living here as a brotherhood. There is no any caste, any religious. We are targeting each other. We all are brothers and living peacefully, living in this city. दिवाली का मौका होता है वो हमें मिठाइयाँ वगैरह भेज देते हैं, ईद का त्यौहार होता है, ईद का मौका होता है हम उनको तोहफे तोहफ़ देते हैं। इस्लाम इतना तंग मजहब भी नहीं है कि वो गैर मुस्लिम से नफरत करे, वो चाहता है कि पुरमन माशरा हो, ना हम किसी से नफरत करने वाले हैं ना हमसे कोई नफरत करे। আপনারা আমার বাবা দাদারা যেখানে 30 টাকা 40 টাকা লিটার পেট্রোল কিনেছে, আমরা যেগুলো এখন 70 টাকা 80 টাকা কিংবা 80 টাকা 90 টাকা পেট্রোল কিনছি, এরা যদি মসনদে থাকে, আপনার আমার ছেলেমেয়েরা 200 টাকা লিটার পেট্রোল কিনবে। যদি ভালোবাসেন তাহলে রাখতে পারেন, তাদের সমস্যা নেই। তবে আমি বিবেকবান মানুষ হিসাবে তাদের ঘৃণা করি, তাদের ঘৃণা করব যারা মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকে আর যারা সবসময় হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। তবে আমার কথা না মানার অজুহাত আপনার কাছে আছে, ওই যে মুখে দাড়ি, নামটা শুরু মোহাম্মদ দিয়ে, আপনি নাই মানতে পারেন। তবে আমার কথাগুলো একান্তে একটু নিরিবিলি জায়গায় ভেবে দেখবেন, এটুকুই আমার আর্জি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।